সময়ের কাজ সময়ে করা, প্রয়োজনে সময়ের আগে সে কাজ সম্পূর্ণ করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার টিসিএস অ্যাসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এমন বার্তা দিলেন। শনিবার অনুষ্ঠিত হল ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠান। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন 2021 নতুন ব্যাচের টিসিএস অফিসারদের সংবর্ধনা জ্ঞাপন করা হল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে নিজ ভাষণে সরকারি কর্মচারীদের সময়ের কাজ সময়ে করার, প্রয়োজনে সময়ের আগে করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। তাহলে এই সিস্টেমের দরকার কি? সিস্টেমের দরকার তার জন্য সেগুলো জনতার কাছে যাতে সঠিকভাবে পৌঁছে যায় সঠিক সময়ে। আর যদি একটু এগিয়ে বলি, সময়ের আগে, নরেন্দ্র ভাই মোদী আসার পর সময়ে কাজ হয় এটা এখন স্বাভাবিক হয়ে গেছে, পুরনো বিষয়। এখন সময়ের আগে কোন কাজটা হচ্ছে সেটা গণনা করা হয়। এখানে যারা আমরা সবাই বসে আছি, আমি বলবো আজকে থেকে নির্ণয় নেওয়া যে সময়ের আগে আমি কাজ শেষ করব। সময়ের কাজ সময়ে অথবা সময়ের আগে শেষ করলে রাজ্য সরকার যে দিশা নিয়ে কাজ করছে তা সুসম্পন্ন করা সম্ভব বলেও মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন। সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, সেই উপদেশ দিয়ে রাজ্য সরকারের আপামর কর্মচারীদের প্রতি সময়ের কাজ সময়ে, প্রয়োজনে সময়ের আগে শেষ করার ব্যাপারে এদিন আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।